পূজায় সুখবর দিলেন পূজো সেরি, এ সম্পর্কে বিস্তারিত জানুন। ডালিউডের চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজো সেরি জুটি বেঁধে কাজ করছেন লিপস্টিক নামে একটি সিনেমায়। এটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। এরই মধ্যে আবারও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই জুটি। গত 22 অক্টোবর দরদিয়া নামে একটি নতুন সিনেমায় আদর ও পূজো আনুষ্ঠানে চুক্তিবদ্ধ হন। জানা গেছে 90 দশকের গল্প নিয়ে নির্মিত হবে দরদিয়া সিনেমা। পরিচালকের মতে সিনেমাটি হবে রোমান্টিক ট্র্যাজেডি থ্রিলার গল্পের, যে গল্পে থাকবে প্রেম বিরহ ও সম্পর্কের টানাপোড়নের। এ বিষয়ে পূজা বলেন, গল্পটি অসাধারণ, চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হয়নি আমি। আমি যে চরিত্রটি করব দারুণ একটি চরিত্র, ঠিক মতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে এটি। গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে দরদিয়া সিনেমাটি। পরিচালক নিজেই সিনেমাটির চিত্রনাট্য করেছেন। জানা গেছে 2024 সালে ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। আদর আজাদ ও পূজা সেরির জুটির এটি তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নাগফুল মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান। এছাড়া দ্বিতীয় সিনেমা লিপস্টিক সিনেমাটির 80% শুটিং শেষ, বাকি 20% শীঘ্রই শেষ হবে। পূজা সেরির নতুন সিনেমা দরদিয়া নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।